বর্তমানে কিন্তু গরমের সময় সৌদি আরব। আপনারা অনেকেই অনেক সময় দেখে থাকবেন যে সৌদি আরবে এত এত গরম, মরুভূমির উত্তপ্ত বালু, গরমের কারণে কিন্তু মানুষ কাজ করতে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। আজকের এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে গেজটি, ডিউ পয়েন্ট গেজ, এই ডিউ পয়েন্ট গেজটি দিয়ে আমরা ইতিমধ্যে চেক করেছি যে বর্তমানে যে টেম্পারেচারটি রয়েছে সেটি প্রায় 48 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গরমের তাপমাত্রা রয়েছে 48 ডিগ্রির উপরে। তো অনেক সময় আপনারা দেখবেন যে মানুষ কিন্তু বিভিন্ন সময় ডিম ডিম এই গরমের মধ্যে বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে যদি কোনো মেটালের উপরে ডিম রাখা হয় সেটা কিন্তু ডিম ভেজে যায়। তো আজকে আমরা একেবারে সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা ডিম আসলেই এই যে 48 ডিগ্রি বর্তমানে গরম মানুষ কাজ করে এই তাপমাত্রার মধ্যে ডিম ভাজে কিনা। আপনাদেরকে যত সময় লাগে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো যে ডিম আসলেই এত গরম, এর চেয়ে গরম আমার মনে হয় যে এর চেয়ে বেশি যদি গরম হয় মানুষ হয়তো বাঁচে না। কারণ আপনারা জেনে থাকবেন যে একটা ডিম ভাজি করতে হলে প্রায় 70 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা হতে হয় মেটালের, যাতে করে হয়তো একটা ডিম ভাজে। কিন্তু বর্তমানে 48 ডিগ্রি, এই যে গেজটা আমার হাতে রয়েছে, গেজে বর্তমানে আমি চেক করে দেখেছি যে 48 ডিগ্রি পর্যন্ত বর্তমানে গরমের তাপমাত্রা রয়েছে। তো চলেন আমরা ডিমটা ভাজি, আপনাদের দেখাই যে আসলে একটা ডিম ভাজতে এই তাপমাত্রার মধ্যে কত সময় লাগে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা ডিমটা এখানে ভাজবো, চাকুটা দেন আমার কাছে। প্রচন্ড গরম, এই যে এইখানে রাখছি এই যে ফয়েলের এই বাটিটা, তাতেই প্রচুর গরম, প্রচুর গরম, আমার পা রাখা যাচ্ছে না মাটি, এত এত গরম। আচ্ছা, আমরা মুচ্ছা সুন্দর করে একটু বালু আসছে, আর এটা তেমন একটা গরম হয় নাই হাতে ছিল, যে কারণে আমরা এটাকে কিছুক্ষণ সময় ফয়েল পেপারটা একটু রাখি 2-1 মিনিট, এটা একটু হাতে রাখেন, দেখেন দেখি একটু টেম্পারেচার কত আসছে। এখন দেখাচ্ছে প্রায় 48। আচ্ছা ধরেন, আমি একটু আমার মোবাইল থেকেও চেক করে দেখতেছি, মোবাইলে দেখাচ্ছে 46.5। যাই হোক, আমরা একটু প্রচন্ড গরম হইতেছে, যাই হোক। তো আমরা টিপটা দিয়ে দেখবো যে আসলে কত সময় লাগে এটা ভাজতে। এই যে এক পাশে ধরে রাখা যাইতেছে না, প্রচুর গরম। যাই হোক, আমরা কিছু সময় পর্যন্ত অপেক্ষা করব, কত সময় পর হয় সেই পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর সাথে থাকবেন আমাদের যে কত সময় পর্যন্ত এটা হয়, আমার সাথে থাকবেন সবাইকে, এখানে যারা আমরা আসছি সবাইকে কিন্তু খাওয়াবো। আচ্ছা, তাহলে আধা ঘন্টা পর, আধা ঘন্টা হয়েছে, আমরা ওই সময় অনেক সময় ওয়েট করছি কিন্তু ডিম আসলে ভাজতে চাইতেছে না। আপনারা জানেন যে একটা ডিম ফ্রাই করতে প্রায় 70 ডিগ্রি তাপমাত্রা হতে হয়, যে কারণে ওই ফয়েল পেপারের উপরে আমরা ডিমটা রেখে আধা ঘন্টা প্রায় অপেক্ষা করছি। এখন দেখবো আমরা যে আসলে কী হয়েছে ভিতরে, প্রচুর গরম কিন্তু বর্তমানে, বাপরে প্রচুর গরম, প্রচুর গরম। উল্টাইয়া দিয়ে, যাই হোক, তো আমরা একটু উল্টে পাল্টাইয়া দেখি কি
কি অবস্থা এটা তো ধরাই যায় না, প্রচুর গরম। ধরে দেখেন কি গরম রে ভাই, প্রচুর গরম। যাই হোক, তো আমরা একটু আসলে খাইয়ার টেস্ট করে দেখি পরিস্থিতি। এই দেখেন তো পুরোপুরি ভাজা নাই, কিন্তু খাওয়া যায়, খাওয়া যায়, খাওয়ার মতো হয়েছে, খাওয়ার মতো হয়েছে। খাই দেখবেন নাকি ভাই? ভাই আপনারা দেখবেন, আমার ক্যামেরাম্যান একটু খাওয়াই দিকে ভাই, প্রথম জীবনের প্রথমেই তেল নুন পেঁয়াজ ছাড়া ডিম অমলেট করে আমরা গরমের মধ্যে খাইতেছি। কেমন লাগতেছে? আপনারা যদি কেউ খেয়ে থাকেন এরকম কোনো সময় বক্স, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর পর্যাপ্ত পরিমাণে গরম যেহেতু সৌদি আরবে, এই কারণে বলবো যে প্রবাসী ভাইরা যারা মরুভূমি বা খোলা জায়গায় কাজ করেন, এখন তো বর্তমানে সৌদি আরবে 11:30 থেকে প্রায় 2-2:30 পর্যন্ত রেস্টের টাইম থাকে, যেহেতু এই সময়টা প্রচণ্ড গরম, যা আসলে সহ্য করার মতো না। আমার পা সেফটি শুর মধ্যেও প্রচণ্ড গরম হয়েছে। আপনারা বুঝতেই পারতেছেন যে একটা ডিম আধা ঘন্টা সময়ের মধ্যে একেবারে ফুল ফ্রাই হয়ে গেছে, তো চিন্তা করেন যে বাইরের গরমের পরিস্থিতিটা কী। এই কারণে বলবো যে এই সময় কাজ থেকে রেস্ট করেন, আর গরমের মধ্যে কাজ করলে অবশ্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি, পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন, যাতে শরীর থেকে যে আয়রনটা চলে যায় সেটা বিল্ড আপ করতে পারেন। এটাই ছিল আসলে আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই সবাইকে। আর আপনি এই প্রবাস ফেসবুক পেজে, বশিরাকর নামের আমার ফেসবুক পেজে যদি নতুন হন, অবশ্যই লাইক কমেন্ট করে ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।